সো ফেসবুক পেজ কিভাবে আপনি প্রোফাইল অ্যাডমিন ট্রান্সফার করবেন সেটা কিন্তু আজকে ভিডিওতে দেখাই দিব। মানে হচ্ছে আপনার একটা ফেসবুক পেজ আছে, সো আপনি এই পেজটা কিন্তু আরেকজন আপনার বন্ধু হোক, আপনি আরেকটা আপনার নিজের ফেসবুক আইডিতে কিন্তু আপনার ফেসবুক পেজটা কন্ট্রোল দিতে পারবেন। সো আপনার এই ফেসবুক পেজটা যদি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু আপনি এভাবে আপনার ফেসবুক পেজকে বাঁচাতে পারেন, বা যে কাউকে ফেসবুক পেজ তৈরি করে আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং। সো এটা আপনি কীভাবে কী করবেন, সো সর্বপ্রথম আপনি আপনার ফেসবুক পেজে চলে যাবেন। ঠিক আছে, আমি এখন কোথায় আছি, আমি এখন ফেসবুক পেজ প্রোফাইলের মধ্যে আছি। ঠিক আছে, আমি জাস্ট আমার প্রোফাইলের মধ্যে আছে। ঠিক আছে, সো আমার ফেসবুক প্রোফাইল, সো এটা ফেসবুক মোবাইল অ্যাপসটা দিয়েও আপনি করতে পারেন। সো এরপর আপনি কী করবেন, আপনার ফেসবুক পেজের মধ্যে যাবেন, জাস্ট এখানে আপনার প্রোফাইল চিড়নে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে দেবেন, এরও এখানে ক্লিক করবেন, তারপর এখানে আপনি টেকনিক্যাল ইমরুল, এটা হচ্ছে আপনার ফেসবুক পেজ। ঠিক আছে, আমার এই পেজটা আমি চাচ্ছি যে আমার আরেকটা অন্য আইডিতে ট্রান্সফার করতে, বা আমি আমার এই পেজটা বিক্রি করে দিয়েছি আমার বন্ধুর কাছে, বা আমি চাচ্ছি যে আমার এই পেজটা আমার বন্ধু কন্ট্রোল করুক। ঠিক আছে, দুজন মিলে আমরা এই পেজটা চালাবো, এভাবে কিন্তু ফেসবুক পেজ আইডিতে ট্রান্সফার করার বা কন্ট্রোল দেওয়ার অ্যাক্সেস দেওয়ার কিন্তু প্রয়োজন হয়। সো আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসবেন, আসার পরে এরপরে জাস্ট আপনার ফেসবুক পেজ এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপর এখানে ফেসবুক প্রোফাইলে ক্লিক করে দেবেন, তারপর উপরে দেখবেন সেটিং বাটন, এই সেটিং বাটনে ক্লিক করে দেবেন। সেটিং বাটনে ক্লিক করে দিলে বন্ধুরা এখানে কিন্তু আপনি একটা অপশন দেখতে পাবেন, সেটার নাম হচ্ছে ফেসবুক পেজ সেটিং, এটা কিন্তু প্রোফাইল না, ফেসবুক পেজ সেটিংয়ের মধ্যে ক্লিক করে দিবেন। এখানে যখন ক্লিক করে দিবেন তারপর এইখানে দেখবেন যে আপনি কিন্তু ফেসবুক পার্সোনাল ইনফরমেশন এবং প্রাইভেসি অপশন কিন্তু চলে আসছে। সো আপনি একটু নিচে চলে আসবেন, নিচে চলে আসার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন যে পেজ অ্যাক্সেস নামে একটা অপশন দেখতে পাবেন, চাবি চিহ্ন, আপনি জাস্ট এই চাবি চিহ্ন পেজ অ্যাক্সেসের মধ্যে ক্লিক করে দিবেন। এখানে যখন ক্লিক করে দিবেন বন্ধুরা এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ফেসবুক পেজটা আপনি বর্তমানে এই ফেসবুক আইডিতে অ্যাক্সেস দেওয়া আছে আমার এই আইডিটা। ঠিক আছে, সো আপনি যদি আরও নতুন করে আরেকটা ফেসবুক পেজে অ্যাক্সেস দিতে চান বা কন্ট্রোল দিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন অ্যাড নিউ, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। সো এখানে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন সার্চ নেম অর ইমেল অথবা প্রোফাইল। পরবর্তী সেটিং যাওয়ার আগে একটু কথা বলে রাখি, আমাদের এই চ্যানেলে মোবাইলের বিভিন্ন রকমের টিউটোরিয়াল, টিপস অ্যান্ড ট্রিক, টেকনোলজি ভিডিওগুলো আপলোড করা হয়। সো আমার এই চ্যানেলে আপনি যদি একজন নতুন হয়ে থাকেন, নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি আছে, ওখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন খুব ইজি। সার্চ অপশনে আপনি আপনার ফেসবুক ইমেল অথবা ফেসবুকের নাম, আপনি যদি এখানে নাম লিখেন IM, আমি জাস্ট এক্সাম্পল এখানে দেখাচ্ছি, জাস্ট দেখেন এই নামে আপনি যেই নামে অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে চাচ্ছেন বা আইডিটা আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নামটা কিন্তু চলে আসবে। আপনি যদি ঠিক মতো ফুল নাম সার্চ দিয়ে নিয়ে আসতে পারেন, আর যদি সন্দেহ হয় যে আপনি ঠিক আইডি না দিয়ে ভুল আইডি দিয়ে দিচ্ছেন তাহলে আপনি তার ইমেল আইডি অথবা ফেসবুক প্রোফাইল, ঠিক আছে, আর এই ফেসবুক প্রোফাইল দিয়ে সার্চ করলে কিন্তু আপনি একদম অরিজিনাল যাকে আপনি দিতে চাচ্ছেন তার আইডিটাই আপনি কিন্তু পেয়ে যাবেন। আর এই ফেসবুক প্রোফাইল আইডি দিয়ে সার্চ করলে বা ফেসবুক প্রোফাইল দিয়ে সার্চ করলে আপনাকে কিন্তু ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে। সো অবশ্যই ক্রোম ব্রাউজারে সেম টু সেম সেটিং অপশানে চলে এসে আপনি ফেসবুক প্রোফাইলটা সার্চ দেবেন, তার আইডিটা পেয়ে যাবেন। সো তার আইডিতে এখানে ক্লিক করে দিবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন, মানে এখানে একটা অপশন বলা আছে কি, এখানে ফুল কন্ট্রোল, এই ফুললি দেখতে পাচ্ছেন যে আপনি যাকে এই ফেসবুক আইডিকে কন্ট্রোল দিবেন সে কিন্তু একদম ফুল কন্ট্রোল করতে পারবে ফেসবুক পেজ, সে পেজ আপনার চাইলে ডিলিট করতে পারবে, ভিডিও ডিলিট করতে পারবে, যে কোনো কিছু রিমুভ করতে পারবে। ঠিক আছে, আর আপনি যদি অফ না করেন তাহলে এখানে গিভ অ্যাক্সেসে ক্লিক করলে সে কোনো কিছু করতে পারবে না। সো আমি চাচ্ছি যে আমার এই ফেসবুক পেজটা তাকে একেবারেই ফুল কন্ট্রোল করে দিতে, বা সে তার পেজ সে কী করছে করুক, তাকে আমি পেজটা বানিয়ে দিয়েছি এরকম আর কি বুঝাইছে। ঠিক আছে, সো আমি এটা তাকে ফুললি কন্ট্রোলে দিয়ে দিলাম। আর আপনি যদি আপনার বন্ধুকে আপনার পার্সোনাল পেজ ফুললি কন্ট্রোল না দিতে চান তাহলে এটা কিন্তু অফ করে দিবেন। ঠিক আছে, সো আমি চাচ্ছি এটা ফুললি কন্ট্রোল করে দিতে, ফুললি কন্ট্রোল করে দিলাম। তারপর এখানে গিফ অ্যাক্সেসে ক্লিক করে দিবেন, তারপর এখানে আপনার ফেসবুকের কারেন্ট পাসওয়ার্ডটা দিবেন, মানে আপনার বর্তমান ফেসবুকের পাসওয়ার্ডটা দিবেন। ফেসবুকের পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে দিলাম আমার ফেসবুকের অ্যাকাউন্টের পাসওয়ার্ড, তারপর এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিব। সো বন্ধুরা আমি জাস্ট মোবাইল অ্যাপসটি ট্রে করতেছি, এটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, সেম প্রসেসে আপনি জাস্ট আপনার ক্রোম ব্রাউজারে এটাকে লগ ইন করে নেবেন। ঠিক আছে, লগ ইন করে এখানে ডেস্কটপ সাইটে ক্লিক করবেন, তারপর এখানে ফুললি কন্ট্রোল দিবেন, গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন, তারপরে জাস্ট আপনি এখানে পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন,
কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্সেস হয়ে গিয়েছে, ঠিক আছে, অ্যাক্সেস হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে ইনভাইটেশন এক্সপায়ার, তাকে কিন্তু এখন এক্সপায়ার করতে হবে, মানে তাকে এখন অ্যাকসেপ্ট করতে হবে। আপনি যাকে এখানে ইনভাইটেশন করছেন না, তার প্রোফাইলে একটা নোটিফিকেশন গেছে, ওই নোটিফিকেশনে এখানে একটা অ্যাকসেপ্ট লেখা থাকবে। সে যদি 30 দিনের মধ্যে অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু সে বাতিল হয়ে যাবে, বা আপনার এই ফেসবুক পেজটা সে অ্যাকসেপ্ট করতে মানে অ্যাক্সেস করতে পারবে না, চালাইতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না, ঠিক আছে। সো ধরুন সে কিন্তু আপনার পেজটা অ্যাকসেপ্ট করলো বা সে কিন্তু অ্যাডমিন হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে আমি আর এই পেজের অ্যাডমিন থাকতে চাই না, তখন আপনি কি করবেন, এই যে এখানে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, 3 ডট 4 ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলে আপনি আর এই পেজটা কোনো অ্যাক্সেস করতে পারবেন না, কোনো রকম কন্ট্রোল করতে পারবেন না। সম্পূর্ণ অ্যাক্সেসের মালিক কিন্তু এই ফেসবুক আইডি হয়ে যাবে, যেটা আপনি নিজে নিজেই সব কিছু তাকে অ্যাক্সেস কন্ট্রোল দিয়ে দিলেন এবং আপনি নিজেই মালিকানা থেকে রিমুভ হয়ে গেলেন, ঠিক আছে। তাহলে আপনার এই আইডিটা, এই যে ফেসবুক পেজটা, আর আপনি মালিক হতে পারবেন না, বা আপনি আর মালিক থাকবেন না যদি রিমুভ করে দেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে। সো আপনি যাকে মালিকানা করলেন ফেসবুক পেজটা, তাকেও বলবেন যে আপনার এখানে নোটিফিকেশন আসছে, ওখানে গিয়ে অ্যাকসেপ্ট ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সো বন্ধুরা, এইভাবে হয়তো আপনারা অনেকেই বুঝতে পারবেন না যে আপনি কীভাবে ক্রোম ব্রাউজারে এই পেজটার মধ্যে আসবেন বা এই অপশনের মধ্যে আসবেন, ঠিক আছে। আমি আপনাকে শুরু থেকে দেখাই দিচ্ছি। এখানে প্রথমে আপনি জাস্ট আপনার ফেসবুক পেজটাতে সিলেক্ট করতে পারবেন, তাই না। এখান থেকে নোটিফিকেশানে ক্লিক করবেন, এই নোটিফিকেশানে ক্লিক করলে এখান থেকে আপনার ফেসবুক পেজটা সিলেক্ট করবেন। আমি ফেসবুক পেজটা সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে দেখবেন যে প্রাইভেসি সেটিং প্রাইভেসি ক্লিক করবেন, আবার সেটিং বাসনে ক্লিক করবেন, তারপরে জাস্ট এখানে নিউ পেজ অ্যাক্সেস এখানে ক্লিক করবেন, ঠিক আছে। কই গেল নোট, এই যে এখানে, ঠিক আছে, নিউ পেজ অ্যাক্সেস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন যে এখানে পেজ অ্যাক্সেস নামে ফার্স্টে যে অপশনটা চাবি আইকন, এখানে ক্লিক করলে আপনি এই অপশনটা পেয়ে যাবেন। আর যাকে আপনি মালিকানা করবেন তাকে পেজটা উপরে এখানে অ্যাড নাও বাটনে ক্লিক করে দেবেন। এখানে এসে এখান থেকে আপনি জাস্ট তাকে মালিকানা করতে মানে মালিকানা করবেন বা তাকে ফেসবুক পেজে কনভার্ট বা ট্রান্সফার করতে পারবেন। সো বন্ধুরা, এইভাবে খুব সহজে আপনি পেজ ট্রান্সফার করতে পারবেন, মালিকানা পরিবর্তন করতে পারবেন। যদি কোনো বিষয়ে বুঝতে না পারেন তা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং কমেন্ট করে জানাবেন। সব ভালো থাকবেন, পরবর্তী এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।